দর্শক আসসালাম আলাইকুম আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি বাকুতা ইউনিয়ন আর বাকুতা ইউনিয়নে আকাশ আলী গরু পালন করছেন এই মাঠে আমরা তার কাছ থেকে বিস্তারিত বিষয়গুলো জানার চেষ্টা করি গরু যাচ্ছে একদিকে তিনি দৌড়াচ্ছেন আরেক দিকে কেন এই সমস্যাগুলো হচ্ছে আমরা তার সাথে কথা বলে বিস্তারিত বিষয়গুলো জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন কাকা আপনি গরু এই মাঠে ঘাটে পালন করতেছেন কেন এভাবে আমি গরু মাঠে কিসি কাজ করি আর গরু মাঠে চড়াই গাছ খাবাই সবাই গরু মানে লোক খামার আছে খামারে বেদে পালন করে আপনি কেন ছেড়ে পালন করছেন না আমার খামার করা ইচ্ছা আমি মাঠে গরু রাখি গাছ খাওয়াই বাইরে দিন কুড়া কুচি খাওয়াই এইভাবে আমার আমার সংসার চলে এইভাবে সংসার চলে হ্যাঁ গরু মাঠে পালন করতে গেলে কি ধরনের সমস্যা হয় গরু মাঠে পালনের কোনো সমস্যা হয় না মানে গরু মাঠে সরাইলে ভালো আর কি রোদ বান পায় আলো বাতাস পায় এটা সবসময় ভালো শীতে পায় ভালো কিন্তু দেখলাম গরু একটা একদিকে দৌড় দেয় তখন আপনি দেখলাম যে এই যে এই যে চলে যাচ্ছে আপনার গরু আরেকটা ওই যে গাছ নাই মানে খাবার ওই যে ওই যে অন্য মাসে গাছ আছে ওই মাসে গাছ খাইবার জন্য দৌড়ায় আমি যা চাপাই থাকি আমি অন্য মাসে গাছ খাবি খাওয়াতে চাই না অন্য মানুষের গাছ কেন খাওয়াইতে চান না খাই না অন্য মাসে গাছ ওর গাছ আমি কেন খাবো অটো গরু আছে ওটা আমি খাওয়াবো কেন আমার টাইম খাওয়াইতেছি এইটা আমাদের আমার টাইম খাওয়াইতেছি এই জমিটা কি আপনার হ্যাঁ আমি এটা বন্ধ রাখছি গরুর গাছ খাওয়ার জন্য মানে বন্ধ রাখছেন গরুর গাছ খাওয়ার জন্য গাছ খাওয়ার জন্য তো প্রতিদিন মানে কতক্ষণ পর্যন্ত আপনি গরুকে বাইরে রাখেন এই যে দশটা এগারো সময় আসি তিনটা বাজে জায়গা খামারে যারা গরু পালন করে তারা তো এক জায়গায় ভদ্র সেই বছরে একবার মানে হয়তো বের করে কিনা সন্দেহ আছে না বের করে যে কুটিতে গাড়া হয় মানে দড়িটা বাঁধা হয় রশিটা বাঁধা হয় সেই রশিতে হয়তো মারা গেলে চলে যায় আন্দোলনে বিক্রি করে দেয় আন্দোলন অসুস্থ হইলে বানি তাকে সেখান থেকে শিপ করে এর আগ মুহূর্ত পর্যন্ত সেখান থেকে শিপ করার সুযোগ থাকে না এটা আসলে ঠিকই না আপনার গরু তো মানি দেখলাম যে মোটামুটি স্বাস্থ্য সবল দেখতে খুব ভালো দেখাচ্ছে দর্শক আমরা আপনাদেরকে দেখাই যে দেখুন এই আকাশ আলী কাকার গরুগুলো দেখলে আপনারা অন্যরকম লাগবে আর আমরা এই জিনিসগুলো জানবো আর একটা বিষয় নিয়ে এই তথ্যটা আমরা জানতে চাই কাকার কাছে থেকে কাকা আপনার গরু তো ছেড়ে পালন করেন হ্যাঁ এই গরুর এই যে মাঠে সবুজ ঘাসগুলা খাচ্ছে এই গরুর দুধটা কেমন দুধ অনেক ভালো আমি অনেক জায়গা হ্যাঁ আমার দুধের জন্য অনেক ভালো হ্যাঁ খা মাঠে দুধ খাইবেসা না খালি আমার ডাকে আমি দশ কেজি করে দুধ খাই আর খুব আনন্দ খুবই ভালো খুব আমাকে খুব ভালো মনে করে যে আমাকে আর তা গোয়া বা দুধ অনেক স্বাদ অনেক ভালো

আপনার কথা কি শুনবে কাকা আর শুনলো না কাকা এই যে কাকা আপনার বললেন যে মানে আমার দুধের দাম দেয় না আমার ব্যবহারে দেয় মানে কি কারণে ব্যবহারটা আপনি দুধ যদি ভালো না হতো তাহলে কি আপনাকে এত টাকা দিত না দুধ খাওয়া মজা ভাই আমি খালি দুধ না খাওয়াই আমার দুধ খুব ভালো এই মাঠে বলে ঘাস খাই এখন আমাদের এই রিপোর্টে তো মানে লাইভে অনেকে দেখবে দেখার পর তখন তো মনে করেন যে আপনার কাছ থেকে আবার দুধ কেনার জন্য চলে আসতে চাইবো তখন কি আপনি দুধ দিতে পারবে না তো আমার পনেরো কেজি কেজি দশ কেজি দিয়ে দেন ঢাকায় আর থাকে পাঁচ কেজি কেজি তাহলে পাঁচ কেজি নিতে পারবে ব্যাপার না তো ব্যাপার এ সবসময় সকাল নটা দু আয়া পান আয়া আর সাতটায় দু দিন তিন দিন

তো আমাদের কেউ কাকা একটু বলেন আপনি কত বছর ধরে গরু পালন করতেছেন একটু যদি বলেন আমার ষোলো থেকে আমি এই পর্যন্ত আমার বয়সে আমি এই পর্যন্ত গরু ভ্যালি আইলাম গরু পাইলেই গেছেন কি কি করছেন গরু বললে গরু ভ্যালি এই পর্যন্ত বাপের সংসারে খাচ্ছি বাইফোন মানুষ করছি এখন নিজের সংসারে নিজের এখন মানুষ করছি নিজে চলতাছি আচ্ছা এই গরু ভ্যালি গরু পালন করে আপনি এত কিছুই করলেন হ্যাঁ গরু ভ্যালি আমি এই পর্যন্ত চইলে এলাম আমার বয়সে দুটো করলো গরু পালন করতে গিয়ে আপনার এমন কোন দৃশ্য এমন কোনো কিছু মনে আছে যে না আপনি গরু পালন করতে গিয়ে আপনার অনেক বড় ক্ষতি হয়ে গেছে আপনার খামার থেকে অনেকগুলো গরু মারা গেছে বা আপনি সেখান থেকে অনেক টাকা লাভ করতে পেরেছেন বছরে লাভও হয় আবার এমন অনেক গরু মর্ষ অনেক ভালো ভালো গরু মরছে আপনি তো গরুর মানে ছেড়ে পালন করেন মাঠে ঘাটে মানে চড়ায় মানে খাওয়ান গরুগুলোকে সেই গরুর স্বাস্থ্য সবল এবং মানে গরুগুলা ভালো থাকে সুস্থ থাকে সেই সুবাদে তো আপনার গরুর সমস্যা হওয়ার কথা না ততটা হয়তো এই ট্রাক চলা অবস্থা মানে আপনার গরু দেখা গেছে ট্রাকের সামনে পড়ে গেল তখন কোনো সমস্যা হয় না তো গাড়ি তার আগে ইতিমধ্যে গাড়ি কোনো সমস্যা হয় না গাড়ি হলো বেরেক করে গাড়ি আর গরু সাইড দেয় বাস গরু সাইড দিয়ে দেয় হ্যাঁ ওই সাইড দিল বাহ গরু সাইড দিল গাড়িও বা গরু সাইড দেয় যারা গরু মানিলো ঘরে মানিল বেদে পালন করে খামারে পালন করে তাদের গরুর রোগ গুলা কেমন হয় আর আপনার গরুর মানে রোগ সম্পর্কে যদি একটু বলেন কারণ আপনি তো অনেক হাঁটার সুযোগ থাকে গরুগুলা মানুষের যেমন মনে করেন যে একটু এক্সারসাইজ করলে শরীর ভালো থাকে আপনার বোবা প্রাণীগুলা তো যারা মানে বেদে পালন করে তাদের সমস্যাটা কি হয় আর আপনার গরুর সমস্যাটা কি হয় যারা খামারের গরু খামার গরু ভালো গরুর সমস্যা বেশি হাগ গরুর সমস্যা বেশি আর আমরা যে খানি খাই আমার গরুর সমস্যা কম হ্যাঁ এই যে রোদ খায় আলু পাতা খায় আর নানান ধরনের বিভিন্ন ধরনের গাছপানি খায় গাঙ্গে এই পানি মিটে নিয়ে গরু ধোয়াই গরু সারটাই গরু আরামে ধোয়াই এটা একটা অনেক একটা আরাম অনেক একটা ভালো আর কি গরুর জন্য এটা আমাদের জন্য এটার খাওয়া খাদ্য এটার দুধ এটার মাংস সব দিয়ে এটার স্বাদ বেশি আর যে খামারে যে গরু রাখে খামার যে গরু ফালে এইগুলি গরুর অনেক সমস্যা অনেক রোগ বাদ এগুলি মাংসও স্বাদ না এই যে গরুর দুধও স্বাদ না এগুলি সব খাওয়াই জানেনি ফিট খাওয়ায় সারের মতন ফিট খাওয়ায় এই ফিট খাওয়ার কারণে গরুর

কমেন্টে কিন্তু আপনারা লিখবেন আসলে এই কাকা যে কেন পায়নি আর যদি তার জন্য কোনো সুযোগ থাকে আপনারা কমেন্টে যদি একটুখানি সূত্রটা দেখিয়ে দিতে পারেন তাহলে অন্তত আমরা কাকাকে দেখিয়ে দিতে পারবো যে এই জায়গাটা গেলে তিনি তার প্রাপ্যটা পাবেন তো কাকা আপনার মোবাইল নাম্বারটা দিতে চান কিনা আমরা আপনার ভিডিওতে নাম্বারটা যদি দেই আপনার কাছ থেকে হয়তো অনেকেই দুধ কেনার জন্য চাইবে হ্যাঁ মোবাইলটা কি আপনার কাছে থাকে আমি অনেক লোকের জায়গা জমি লোক ঢাকা লোকের হ্যাঁ আমি ঢাকা লুকে চল্লিশ বিঘা জায়গা জমি আমি আবাদ করি গরু গাছ কিনা নিজে আবাদ করি তাদেরকে জমি কিনে দিয়ে সেই জমি আপনি আবাদ করি আপনার দায়িত্ব আসলে হ্যাঁ টাকা বুঝা হারা নিশ্চিন্তা সব দেখাশোনার দায়িত্ব আপনার হ্যাঁ আমার দায়িত্ব মাঝখানে আপনার গরু ঘাস খায় সেই ঘাস খেয়ে মানে আবার সেই খাঁটি দুধটা আবার তাদের কাছে বিক্রি করে হ্যাঁ তাদের কাছে যে আর হ্যাঁ জমি লোক দিয়েছে কিনা এই জমি আমি খাই আমি দুধ দুধ লেগে গেলে আরো আমার দুধের থেকে আরো পাঁচশো হাজার টাকা বেশি আমি আমি দিয়ে দেয় ওই যে জমি তাদের দেখাশোনা লাখ টাকার জিনিস আপনার দায়িত্ব নিয়ে দেখাশোনা করে জিনিস পায় খাটি দুধ জিনিস দুধটা পায় খাটি দুধটা খাঁটি পায় খাঁটি পায় ভালো দুধ আমার দুধ সাল খায় তো আপনি তো অনেক ভালো কাজটা করেন এটা আপনাকে অনেক ধন্যবাদ টাকা আর আমরা কথা বাড়াতে চাই না দর্শক আপনারা এই ভিডিওটি যারা দেখলেন সত্যিকারীর অর্থে অনেকে দেখার সুযোগ হয় না যে খাঁটি দুধ আসলে কিভাবে পাবেন যে যে যারা গরু মাঠে চড়িয়ে মানে গাছ খাওয়ান সবুজ গাছ সেই গাছ খাওয়ার পর পরে কিন্তু আপনারা মানে এলো গরুগুলো সাধারণত অনেক ভালো থাকে সুস্থ সবল থাকে তাদের মানে যে খাঁটি দুধটা খাওয়ার পরও কিন্তু আপনারা অন্তত বুঝতে পারবেন যে দুধের মানে কতটা মজা আপনি প্যাকেট দুধ খাবেন পাশাপাশি হলো যারা খামার গরু পালন করে সেই দুধটাও খেয়ে দেখবেন এবং যা এই যে কাকার মতন মানে গরুকে যেগুলাকে ছেড়ে পালন করে এবং আপনার দেখতেছেন তিনি কিভাবে দৌড়াচ্ছে তার গরুগুলোকে অন্যের ক্ষেত খেয়ে ফেলতেছে এই মুহূর্তে কতটা কষ্ট করে তিনি গরুগুলো পালন করতেছেন আমরা আপনাদেরকে দেখায় দর্শক একসাথে অনেকগুলো গরু দেখানোর সুযোগ হলো আমাদের এবার এই যে দেখুন আর গরুগুলা সবল আমরা দেখলেন আপনারা এই গাড়িটিকে পাশাপাশি এখানে রয়েছে এখানে টোটাল বারোটি গরু রয়েছে আমরা পুরো গরুগুলাকে আমরা আপনাদেরকে দেখানোর সুযোগ হলো দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন